রাতে বক্তব্য গ্রামে সিবিআই গতকাল রাতের পর আজ ফের বক্তব্য সিবিআই গোয়েন্দারা এসব পর্কে আরো জানব কথা বলবো প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধির সঙ্গে প্রকাশ এই মুহূর্তে সিবিআই টিম তারা কোথায় রয়েছে এবং আজকে তারা কোথায় কোথায় যাচ্ছে দেখো আমরা দেখতে পাচ্ছি প্রায় দেড় ঘন্টার বেশি সময় হয়ে গেছে সিবিআই এর অফিসাররা গোয়েন্দারা তারা কিন্তু বক্তব্য গ্রামে রয়েছেন প্রথমেই তারা চলে যান ঠিক যেই জায়গায় সকাল থেকে তুমি জানো যে অভিযোগ গ্রামবাসীদের যে টোটো লুকিয়ে রাখা হয়েছে সেই ঘটনায় অর্থাৎ সেই অভিশপ্ত রাতে যে টোটো করে পেট্রোল এবং বোমা নিয়ে আসা হয়েছিল সেই জায়গায় চলে যান এবং তারা সেখানে তদন্ত করেন টোটোর নাম্বার তারা নিয়ে নেন এবং ছবি তুলে সেখান থেকে বেরিয়ে তারা সোজা সোনা সেখানে বাড়িতে চলে যান সেখানে একজন বৃদ্ধা তিনি পাশেই প্রতিবেশী সেই বাড়ির পাশেই থাকেন তার সঙ্গে প্রায় 20-25 মিনিট কথা বলেন এবং সেই রাতে কি হয়েছিল সেই রাতে রহস্য ভেদ করার চেষ্টা করেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা সোনা শেখের বাড়ি থেকে তুমি জানো গতকাল রাতে সিবিআই এর গোয়েন্দারা এই গ্রামে এসেছিলেন এবং পরপর যে জায়গায় তিনটে বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয় সেই জায়গায় আজকে ফের পৌঁছেছেন এবং ঠিক সেই জায়গায় গিয়ে আশেপাশে যারা থাকেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা অর্থাৎ গত কয়েকদিন ধরে যে চেষ্টা সিবিআই এর গোয়েন্দারা চালাচ্ছেন একদিকে একাধিক সাক্ষী এবং ব্যক্তিদের ডেকে তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে সিবিআই ক্যাম্পে অন্যদিকে কিন্তু সিবিআই এর একটি টিম গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলছেন এবং সেই রাতে আসলে কি হয়েছিল তারা কি দেখেছিলেন এবং অনেকেই এখন গ্রাম ছাড়া তাদের ব্যাপারেও কিন্তু তারা খোঁজ খবর নিচ্ছেন তারা কোথায় রয়েছেন তাদের সঙ্গে কিভাবে কথা বলা সম্ভব হবে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় 21 তারিখের রাতে ঠিক রাত 9:20 থেকে 9:25 নাগাদ প্রথম আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল পরপর তিনটি বাড়ি সেই বাড়ির পাশে রয়েছেন এবং সেই বাড়ির আশেপাশে যারা থাকেন সেখানেও কিন্তু তারা গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন এবং তুমি জানো যে অভিযোগ গ্রামবাসীদের আজকে সকাল থেকেই উঠে আসছে যে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যে জায়গায় আগুন লাগানো হয়েছে সেই জায়গায় গিয়ে তারা কিন্তু আজকেও তদন্ত করছেন এবং যেটা সিবিআই সূত্রের খবর ফরেন্সিক বিশেষজ্ঞরা যে নমুনা সংগ্রহ করেছেন সেখানেও কিন্তু দেখা হবে যে পেট্রোল দিয়ে আগুন লাগানো হয়েছিল কিনা সব মিলে আমরা দেখতে পাচ্ছি দেড় ঘন্টার বেশি সময় গেছে সিবিআই এর গোয়েন্দারা বক্তব্য গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে কথা বলছেন এবং তদন্ত চালাচ্ছেন ধন্যবাদ প্রকাশ রামপুরহাটের বক্তই গ্রামে গত 21 মার্চ হত্যাকাণ্ডের রাতে দুটি টোটো এবং একটি বাইকে করে পেট্রোল ও বোমা আনা হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের সেই দুটি টোটো এবং বাইক দুষ্কৃতীরা পাশের গ্রামে ফেলে যায় এরপর আজ পর্যন্ত সেগুলি গ্রামেই পড়েছিল আজ সকালে সিবিআই অফিসাররা গিয়ে দুটি টোটো এবং বাইকের নম্বর লিখে নেন ছবি তোলা হয় টোটোর গ্রামবাসীরা দুটি টোটো এবং বাইক চিহ্নিতকরণ করেন 21 তারিখের অভিশপ্ত রাতে যে টোটো এবং বাইকে করে পেট্রোল এবং বোমা নিয়ে আসা হয়েছিল সেই খবর পেয়ে আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা মিহিলাল শেখ এবং গ্রামবাসীদের নিয়ে তারা এই জায়গায় চলে এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলে তারা জানার চেষ্টা চালাচ্ছেন যে সেই রাতে এই টোটোতে কি নিয়ে আসা হয়েছিল গ্রামবাসীদের অভিযোগ যে এই দুটো টোটো যে টোটো 21 তারিখের রাতেই কিন্তু এইখানে লুকিয়ে দেওয়া হয়েছিল আমরা দেখতে পাচ্ছি একজন সিবিআই অফিসার তিনি ছবি তুলে নিলেন বাইকের এবং এখন কিন্তু সিবিআই এর গোয়েন্দারা তারা এই দুটো টোটো এবং বাইক দেখে নিচ্ছেন এবং গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলে নিচ্ছেন যে তাদের কি অভিযোগ গ্রামবাসীরা তাদের অভিযোগ মূলত যে তারা সেই 21 তারিখের অভিশপ্ত রাতে দেখেছিলেন যে কিভাবে এই টোটোতে করে পেট্রোল নিয়ে আসা হচ্ছে এবং সেই তথ্যই পেয়ে কিন্তু সোজাসুজি সিবিআই এর গোয়েন্দা চলে আসেন এবং তারা দেখে নিচ্ছেন ছবি তুলে নিচ্ছেন যে জায়গায় রাখা রয়েছে অর্থাৎ গ্রামবাসীদের অভিযোগ ছিল যে 21 তারিখের রাতেই কিন্তু এই জায়গায় কয়েকজন দুষ্কৃতীরা তারা কিন্তু এই টোটো এবং আমরা দেখে নিচ্ছি টোটোর নাম্বার TM50145 নাম্বার লিখে নিচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা এবং গ্রামবাসীদের যে মূলত অভিযোগ যে সেই রাতে কিন্তু এই টোটো এবং বাইকে করেই কিন্তু পেট্রোল এবং বোমা নিয়ে আসা হয়েছিল সেই প্রত্যেকটি টোটো এবং বাইকের সামনে গিয়ে তারা কিন্তু দেখে নিচ্ছেন নাম্বার টুকে নিচ্ছেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে নিচ্ছেন যে সেই রাতে তারা কি দেখেছিলেন সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এবিপি আনন্দ খবর দেখানোর পর সিবিআই এর আধিকারিকরা কুমারডা গ্রামে চলে এসেছেন এবং এখন তারা কিন্তু একদিকে যেমন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন অন্যদিকে টোটো এবং বাইকের ছবি তুলে নিচ্ছেন সেই টোটো এবং বাইক
উদ্ধার করা হবে সিবিআই সূত্রের খবর। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কুমারডাঙ্গা।